বাংলা। তবে আজকের বাজেট প্রস্তাব থেকে যা প্রস্তাব হলো তা বলা যেতেই পারে যে ভারতের অর্থনীতিতে একটা অন্যরকম মোড়। কেন অন্যরকম মোড়? তার কারণ বিদেশি ক্রিপ্টোকারেন্সির বদলে এবার দেশীয় ডিজিটাল রুপি। শুধু তাই নয়, ডিজিটাল সম্পত্তিতে আয়ে 30% করের প্রস্তাব রাখল কেন্দ্র। ভার্চুয়াল অর্থনীতিতে উৎসাহ বাড়ছে গোটা দুনিয়ায়, এবার ভারতেও সমান্তরাল অর্থনীতিতে সরকারিভাবে প্রবেশের পথ দেখালো মোদী সরকারের বাজেট। It is therefore proposed to introduce digital rupee using blockchain and other technologies to be issued by the Reserve Bank of India starting 2022 and 23. ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগে বিরাট মুনাফার হাতছানি, আর এই সমান্তরাল অর্থনীতি ক্রমেই চিন্তা বাড়িয়েছে। বিদেশি ক্রিপ্টোকারেন্সিতে ভারতের নিয়ন্ত্রণ নেই, বিনিয়োগে ঝুঁকি, প্রতারণার আশঙ্কা রয়েছে। ডিজিটাল অর্থনীতি থেকে সরকারের রাজস্ব বৃদ্ধির কোনো সংস্থান ছিল না। ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার প্রস্তাবও আসে, তবে সেই পথে না হেঁটে পাল্টা দেশি ডিজিটাল মুদ্রার প্রস্তাব। ব্লকচেইন প্রযুক্তি অর্থাৎ ইন্টারনেট ডেটাবেসে থাকবে সমস্ত তথ্য। প্রচণ্ড বেশি লাভ অনেকে করেছে, কিন্তু একটা ভয় ছিল যে ডিজিটাল কারেন্সি ইন্ডিয়া সেটাকে রেকগনাইজ করবে করবে না। তো এখন ইন্ডিয়ার নিজস্ব ডিজিটাল কারেন্সি এসে গেলে আমার মনে হয় সেই ভয়টা খানিকটা কমবে। আরবিআইয়ের ডিজিটাল রুপির পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি কি চলবে ভারতে এখনও স্পষ্ট করেনি কেন্দ্র। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, ক্রিপ্টোকারেন্সিকে ডিজিটাল সম্পদ হিসেবে গণ্য করা হবে। ডিজিটাল সম্পদ থেকে আয়ে 30% করের প্রস্তাব বাজেটে। ডিজিটাল সম্পত্তি উপহার দিলেও 30% কর দিতে হবে, এটি ভারতের সর্বোচ্চ হারে কর। ভারতে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীর সংখ্যা 1.5 থেকে 2 কোটি। A currency is a currency only when it is issued by the central bank, even if it's a crypto. By anything which is outside of that, loosely all of us refer it to be cryptocurrency, they are not currencies. Digital, whatever, are assets being created by individuals.